বাচ্চা ফ্রগ ছোট মনিদের সুমাইয়া গুমাইয়া ইন্ডিয়ান ডিজাইনের এই কাপড়গুলো লেহা যেটা বলে লেহেঙ্গা লেহেঙ্গা এগুলো দেশি কাপড়গুলো বেশি বিক্রি হচ্ছে না ইন্ডিয়া দেশি দেশি কাপড় দেশি বুটিকের আইটেম বঙ্গবাজার এবং নিউ মার্কেটে আগুন লাগার কারণে যা জিনিসপত্রের দাম তো দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে না এখানে এখানে কোনো প্রভাব পড়ে নাই আমরা আল্লাহর রহমতে ভালোই আছি আপনারা অন্য বছরের তুলনায় মানে একই রকম দামে বিক্রি করছেন হ্যাঁ একই বছর একই ইয়েতে দাম বিক্রি করছি আর তুলনামূলক আমরা একটু কমে বিক্রি করতেছি যাতে ওই দৃষ্টিকোণটা আমাদের মাথায় রাখে যে বঙ্গবাজারে যে প্রতিযোগিতা তোমার আছে সেজন্য চেষ্টা করছি আর একটু কমে কম প্রাইসের জন্য কাস্টমারদের কাছে যাই বাচ্চা ফ্রগ ছোট মনিদের সুমাইয়া গুমাইয়া এবং বিভিন্ন প্রোগ্রামে যে আমরা ফ্রগগুলো বিক্রি করেছি খুব ভালো আমদানি হয়েছে এবং ইনশাল্লাহ আপনারা কামনা করবেন আর কারেন্টে বেশি সাতাইছে যার কারণে আমরা ব্যবসা একটু ক্ষতি হয়েছে আমরা সুযোগ সুবিধা ব্যবস্থা ভালো এবং ব্যবসা আরও আগামীতে আগামীকালকে ভালো হবে আপনার সব কিছু মেসকি 12 মাসের মেসকি হইলে ভালো ভালো কোয়ালিটির ওই আমেরিকা লন্ডন ফ্রান্স জাপান সব জায়গাতে মাল যায় 200-400-500 পিস এগুলো আপনার মতো লাগবে এবং আমরা বিকাশে মানে ফ্যাক্সিলিটি পাড়ানি পাঠানি যায় তার সাথে আসছো তুমি বাবার সাথে আর কে আপু খালি বাবা বাবার সাথে আর কে কে আসছে আপনি কি ঈদ মার্কেটে আজকে প্রথম আসছেন না আমি এক বাচ্চা তিনটা তো একটা একটা করে ইয়ে করতেছি প্রতিদিন একে একে নিয়ে বের হচ্ছি আমার তো আজকে করব আর কি গত কয়েকদিন যে আসছেন কি মনে করতেছেন দাম কি অন্যবারের তুলনায় বেশি অনেক বেশি তো অনেক বেশি আর নতুন কোনো কালেকশন আছে নাকি অন্যবারের মতোই দেখছি আমি তো মানে মানে ভালো কিছু দেখতেছি না এগুলো আগেরটাই কমন যেগুলো এগুলোই মানে ডিসাইড করতে পারতেছি না এক্সক্লুসিভ কোনো কিছু দেখতেছি না পুরো নাই সব কিছু শুভে দর্শক শুধু আপনাদেরকে এতক্ষণ আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে সুপ্রিয়া বিপণিবিতা এবং বিক্রেতা সবার সাথে আমরা গত বলে চেষ্টা করেছি গত বলে নিজেকে জানতে পারলাম
ফলে দামে তেমন একটা প্রভাব পড়েনি কারণ তারা জানিয়েছেন তারা বঙ্গবন্ধু নির্মাণ থেকে তারা আমদানি করতেন না তারা কাপড় আমদানি করতেন ঢাকার যে অন্যান্য যে বড় মার্কেটগুলো রয়েছে সেগুলো থেকে যে কারণে তাদের ঈদের মার্কেটে তাদের বঙ্গবাজারে আগুন লাগার ফলে বা নির্মাণে আগুন লাগার ফলে তাদের দামের কোনো প্রভাব পড়েনি তবে তারা সবাই বঙ্গবাজারের নির্মাণের জন্য শুভকামনা জানিয়েছেন এবং সমবেদনা জানিয়েছেন আগামীকালও আমরা আপনাদেরকে নিয়ে হাজির হয়ে যাবো সিলেটের অন্য কোনো একটি বিপণী কেন্দ্রে সেই পর্যন্ত